জঙ্গিদের নিশানায় বাদ গেল না শারমেও। শহীদ অ্যাক্সেলকে নিয়ে শোকস্তব্ধ সেনা পরিবার, মৃত্যু নিশ্চিত জেনেও শেষ কামড় বসিয়েছিল অ্যাক্সেল। কথাই বলে, বুলেটের কোনো জাত ধর্ম নেই, লক্ষ্যভেদ হলেই হলো। কিন্তু তাই বলে এই রকম শেষ পর্যন্ত জঙ্গিদের ছোড়া গুলিতে প্রাণ গেল অবলা শারমেয়র। তাও আবার এ কুকুর যে সে কুকুর নয়, ভারতীয় সেনা জওয়ানদের ডেরায় পাহারাদার অ্যাক্সেল বলে কথা। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী শহীদ সেনা কুকুরের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা ভারতীয় সেনা মহল। শনিবার এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী হল সুদূর কাশ্মীরের ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর বারামুলা সেক্টরের সেনা জওয়ান থেকে শুরু করে এলাকার সাধারণ গ্রামবাসীরাও। এদিনের ঘটনায় শোকস্তব্ধ সেনা শিবির তথা গোটা দেশ। জানা গেছে, শনিবার সকালে ওই বারামুলা এলাকায় জঙ্গি অনুপ্রবেশের খবর পেয়ে সেনাসঙ্গী শারমেও অ্যাক্সেলকে নিয়ে চিরুনি তল্লাশিতে যায় 29 নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের কয়েকজন সেনা জওয়ান। খবর যে পাক্কা তা আগে থেকেই আঁচ করেছিলেন জওয়ানেরা। সেই সময় চিরুনি তল্লাশি চলাকালীন অবশেষে লুকিয়ে থাকা জঙ্গিদের ডেরায় হানা দেন জওয়ানেরা। জওয়ানদের সঙ্গী ছিল শারমেও অ্যাক্সেল। এরপরই ঘাপটি মেরে বসে থাকা দুই জঙ্গির সাথে তীব্র গুলির লড়াই শুরু হয় জওয়ানদের। তখনও জঙ্গিদের পিছু ছাড়েনি সেনাসঙ্গী অ্যাক্সেল, কিন্তু এক মুহূর্তেই সব শেষ। দুপক্ষের গুলির লড়াই চলাকালীন জঙ্গিদের ছোড়া বুলেট বিদ্ধ করে সেনাসঙ্গী অ্যাক্সেলকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। পাল্টা সেনাদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জঙ্গির। সেনা জওয়ানদের চোখে ধুলো দিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় অপর এক জঙ্গি। পলাতক জঙ্গির খোঁজে রাতভর তল্লাশি চালান সেনা জওয়ানেরা। মৃত ও পলাতক দুই জঙ্গি পাকিস্তানের জৈশ-ই মোহাম্মদ গোষ্ঠীর বলে জানিয়েছেন সেনাকর্তারা। এরই মধ্যে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় সেনাসঙ্গী ওই শারমেয়কে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অনেক চেষ্টার পর অ্যাক্সেলের দেহ থেকে 3টি বুলেট বার করেন চিকিৎসকেরা, কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। রবিবার রীতিমতো গার্ড অফ অনার প্রদান করে শেষকৃত্য সম্পন্ন হয় অবলা শারমেয়র। ঘটনার পর 24 ঘন্টা পার হয়েছে, তবুও শোকস্তব্ধ গোটা সেনা ছাউনি তথা গোটা দেশ। কারণ সেনা আছে, বুলেট আছে, সেনা ছাউনিও আছে, নেই শুধু সঙ্গী অ্যাক্সেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।